শৈশবে আমি আসলে ভাবতেই পারিনি যে আমি মিডিয়া জগতে কোনোদিন আসবো, একটা কনসেপ্টই ছিল না আমার জন্য। আপনার কি হওয়ার ইচ্ছে ছিল শৈশব থেকে? ছোটবেলায় যখন আমাকে জিজ্ঞেস করা হতো তুমি কি হবে, আমার চেয়ে একটু বড় 10-12 বছরের বড় একটা ভাই ছিল, কাজিন, আমি বলতাম এয়ার হোস্টেস, ও খুব হা হা করে হাসত। চেনা ব্যক্তিদের অজানা গল্প নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান ফ্রুটিকা প্রেজেন্টস চেনা মুখ অজানা গল্প দেখুন ঈদের 7 দিন সন্ধ্যা 7টায়।